আসসালামু আলাইকুম। আগামীকালকে 13ই ফেব্রুয়ারি আমাদের বাবা যেহেতু মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা সংসদের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই অনুষ্ঠানের আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা প্রতি বছরই পালন করি, সেই মানে সেই প্রোগ্রামটা করার জন্য আজকে আমাদের সারা রাত ধরে যে প্যান্ডেলের কাজ হবে, দেখতে পাচ্ছেন প্যান্ডেলে কাজ করছে এরা। এটা হচ্ছে ধানমন্ডি 32-এ সকাল 10টা থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠানটা হবে। বীর মুক্তিযোদ্ধা চাচারা বাংলাদেশে যারা এখনও জানেন যে আর 7 থেকে 10 বছর পরে বাংলাদেশে আর একজন মুক্তিযোদ্ধাও জীবিত থাকবেন না, যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা। কারণ বুঝতেই পারছেন বয়সের একটা ব্যাপার আছে, যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তাদের কিন্তু অলরেডি বয়স, সে আমাদের যে কোটা, মানে আমাদের মৃত্যুর যে একটা কোটা থাকে এটা জানেন, প্রত্যেক জন্মালে মারা যাবে এটাই স্বাভাবিক। তো অনেকেরই 75-এর উপরে বয়স হয়ে গেছে, তো তারা হয়তো আগামী 7 থেকে 10 বছরের ভিতরে সবাই এক এক করে চলে যাবেন, যেমন আমার বাবা চলে গেছেন। অনেকের বাবাই এখন নেই। তারপর আমরা সন্তানরা করি কি, প্রতি বছরই তাদের যে মুক্তি 72 সালে যে বঙ্গবন্ধু যে মুক্তিযোদ্ধা সংসদটা করে দিয়ে গিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য, তার প্রতি সম্মান রেখে, যে বাবা চাচাদের সম্মানের কথা ইয়ে করে বিবেচনা করে কিন্তু আমরা সন্তানরা প্রতি বছর এই প্রোগ্রামটা করি। মানে 13 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন যে আমাদের মুক্তিযোদ্ধা চাচাদের সম্মানটা আমরা সেটা করি। এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইয়ের কাজ চলছে, ধানমন্ডি 32-এ ঢুকেই হাতের বাঁ পাশে যে গাড়ি যে গ্যারেজ করার জন্য যে জায়গাটা, এই জায়গাটাই আমাদের এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। তো আমাদের সেই প্রোগ্রামের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। মাঝখানে অনেক চাচারা এসেছিলেন, চাচারা এসে দেখে গেছেন যে সন্তানেরা তাদের জন্য কী করছে। আসলে আমাদের তো এখন করার কিছু নেই, যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা চাই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা যাদের জন্য আমরা দেশ পেয়েছিলাম তাদের সম্মান জানাতে। তো তারই ধারাবাহিকতায় প্রতিবার বারের মতো এবারও সেটা করছি। এখানে ওনারা কাজ করছে, সারা রাত ধরে কাজ করবে। আমরা এসেছিলাম পরিদর্শনে যে কোথায় কী হচ্ছে, তারপরে একটু পরে বাসায় চলে যেতে হবে, তাই ভাবলাম যে কাজের এই আপডেট কতটুকু একটু সবার সামনে আনি, সবার তুলে ধরি। কারণ যেহেতু এখানে যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা, অরিজিনাল কথা হচ্ছে। আর তবে এই অনুষ্ঠান যে শুধু মুক্তিযোদ্ধার সন্তান আর মুক্তিযোদ্ধাদের তা নয়, আমরা সর্বসাধারণ যারা মুক্তিযোদ্ধার সপক্ষে, স্বাধীনতার সপক্ষে বাংলাদেশকে যারা ধারণ করে তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। দেখুন এখানে কালকে সকাল থেকে প্রোগ্রাম, সেই সকালবেলা আসবে মন্ত্রী মহোদয়, মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় আসবেন, তারপর হচ্ছে আমাদের ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় আসবেন, এবং মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম থেকে শুরু করে যত বীর মুক্তিযোদ্ধা চাচারা আছেন, বীর বিক্রম বীর উত্তম যারা জীবিত আছেন তারা অনেকেই এখানে আসবেন। আপনারা জানেন বয়সের ভারে তারা অনেকেই চলাফেরা করতে পারছেন না, বয়োজ্যেষ্ঠরা তারপরেও চেষ্টা করবেন আসার জন্য, আর আমরা তো আছি, আমরা থাকবো। দুপুরে এখানে খাবারের ব্যবস্থা হয়েছে সবাইকে, যেহেতু চাচারা বয়স হয়ে গেছে তাদেরকে এতক্ষণ রেখে না খাইয়ে দিয়ে তো এটা সম্ভব না, এই জন্য তাদের আমরা খাবারের ব্যবস্থাটাও রেখেছি। এবং বিকেলের দিকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হবে, মানে মুক্তিযুদ্ধভিত্তিক গান, তারপর হচ্ছে আপনার ডকুমেন্টেশন, যেগুলো বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টেশন আছে, পলাশি থেকে ধানমন্ডি এই যে কিছু ডকুমেন্টারি আছে স্পেশাল, এগুলো শো করা হবে। মানে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি আমাদের এই প্রোগ্রামটা চলবে। তো আসার চেষ্টা করবেন, যদি আমার ভিডিওটা কেউ দেখেন, আমাদের এই সংগঠনকে যারা ওন করতে চান, যারা স্বাধীনতা সপক্ষের মানুষ, তাদের সবাই জন্য দাওয়াত রইল, আপনারা আসার চেষ্টা করবেন। ধন্যবাদ।